বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের মঙ্গলবারের ভারত বন্ধকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে ভারত জুড়ে। মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় অচল রাজধানী দিল্লি ঘেরাওয়ের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ অবরোধ। আন্দোলনের সমর্থন জানিয়েছে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। কৃষকদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সোমবার দিল্লির আন্দোলনরত কৃষকদের সাথে দেখা করে একাত্মতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসময় কৃষকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেজরিওয়াল জানান, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন স্বেচ্ছাসেবক হিসেবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এদিকে কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। আন্দোলনে যোগ দেওয়ার আগে গৃহবন্দী করা হয়েছে তাকে। তবে উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য গৃহবন্দী করা হয়েছে যাদবকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।